হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জুয়েলারি বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা, এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব এবং সাবস্ক্রাইব কাল। দেশ বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন, আসসালামু আলাইকুম এবং মোবারকবাদ। বন্ধুরা, আজকের ভিডিও বিষয় হচ্ছে যে কোন কোন গাছ এমন রয়েছে পৃথিবীতে, কোন কোন গাছে জিন, ভূত, দেহ, পরি ওইসব গাছে থাকে। তো আমরা যদি আজকে জেনে নিই তাহলে আমাদের বিশাল উপকার হবে। তো ভিডিওটি শুরু করার আগে যেসব নতুন বন্ধু বান্ধবরা আমার এই জুয়েলারি বাংলাকে দেখছেন, ওনাকে বলবো যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব পাশে যে বেল আইকন ঘন্টিটা অল নোটিফিকেশান করে দিবেন। আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে অতি সহজে পৌঁছে যাবে। এই চ্যানেল থেকে জিন রিলেটেড, জাদু রিলেটেড, যৌন সমস্যা রিলেটেড এবং বিভিন্ন ক্যাটাগরির ভিডিও এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি ভিডিও শুরু করার আগে, যে আমার সমস্ত ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে এখন আমি স্ক্রিনে দেখিয়ে দিব, তারপরে আমি ভিডিও শুরু করব। তো প্রথমে আপনার মোবাইলের যে ইউটিউব আছে ইউটিউবটাকে অন করবেন। তো ইউটিউব খুলে যাওয়ার পরে ইউটিউবের সার্চ বক্সে লিখবেন জিও লাইভ বাংলা, JIO জিও LIFE লাইভ BANGLA বাংলা লিখে সার্চ করে দিবেন। করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের লোগো, ওই লোগোর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুটা ভিডিও শো হচ্ছে, তারপরে ভিডিও বলে একটা অপশান আছে, ভিডিওতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আমার সমস্ত ভিডিও এখানে বেরিয়ে চলে আসবে, আপনার যেটা পছন্দ ভিডিওগুলোকে আপনি দেখতে থাকবেন। তো এখন আমরা চলব যে কোন কোন গাছে জিন, ভূত, দেও, দানব, কালপেচাস এগুলো বসবাস করে, কিন্তু আমরা জানি না। অনেক সময় কী করি আমরা, মানে ওই গাছে চলে যাই বা গাছের গোড়ায় কাছে চলে যাই, তো আমাদের মানে ওই জিন ভূত আমাদের আক্রমণ করতে থাকে, আমরা এর কারণ বুঝতে পারি না। তো এখন আমরা জেনে নিব যে কোন কোন গাছে জিন, ভূত, পেট থাকে। যদি আমরা ওই সব গাছগুলিকে যদি আমরা জেনে নিতে পারবো তাহলে আমরা সেই গাছে, মানে গাছের গোড়ায় যাব, কিন্তু খুব সাবধানে, ঠিক আছে? প্রথম যে গাছটির কথা বলবো সেই গাছটি হচ্ছে তেঁতুল গাছ। আপনারা তেঁতুল গাছ সবাই চিনেন, জানেন, দেখেছেন। তো তেঁতুল গাছ হচ্ছে জিন ভূতের বসবাসে একদম এক নাম্বার ওয়ান গাছ। ওই গাছে, তেঁতুল গাছে কিন্তু জিনেরা ভূতেরা বসবাস করে প্রচুর পরিমাণে। যেসব তেঁতুল গাছগুলো খুব পুরনো, কিন্তু সেই গাছে কিন্তু জিন ভূত মাস থাকবে, মাস্ট। এবারে কী হয়, অনেক সময় দুপুরের দিকে গাছে, যদিও আপনি তেঁতুল গাছে উঠবেন, দুপুরের টাইমে উঠবেন না এবং রাত্রে সেই মানে তেঁতুল গাছের গোড়ায় যাবেন না বা তেঁতুল গাছের গোড়ায় পেশচাপ করবেন না। যদি আপনি করে দেন তাহলে ওই জিন যে গাছে যে রয়েছে আপনাকে আক্রমণ করবে, সে করার কিছু নেই। তো প্রথম নাম্বার হচ্ছে যে তেঁতুল গাছে জিন, ভূত, খব্বিশ এই গাছটিতে থাকতে খুবই পছন্দ করে। পুরনো পুরনো মোটা গাছে দেখবেন তেঁতুল গাছে মানে বিভর্ষ ব্যাপার, সেখানে মানে কি বলবো, হাজার হাজার জিনের বসবাস তেঁতুল গাছে। তো সাবধানে তেঁতুল গাছের মানে গোড়ায় পেশচাপ করবেন না, প্লাস সেই তেঁতুল গাছের যদিও আপনি উঠবেন তাহলে দুপুরের টাইমে উঠবেন না, ঠিক আছে? তো এটা হলো তেঁতুল গাছ। নাম্বার দুই হচ্ছে যে তাল গাছ। তাল গাছে কিন্তু কালপেচাসরা থাকে এবং ভূত থাকে। তাল গাছে কিন্তু সাবধান, তাল গাছে কিন্তু ভূত থাকে। তো তাল গাছেও আপনারা ওই দুপুরের টাইমে যাবেন না, ঠিক আছে? দুপুরের টাইম বা সন্ধ্যার টাইমে তাল গাছের গোড়ায় আপনারা যাবেন না, তাল গাছে থাকে। তারপর তিন নাম্বার হচ্ছে যেটা শ্যাওড়া গাছ। শ্যাওড়া গাছে কিন্তু ভূত থাকে। হ্যাঁ, শ্যাওড়া গাছ
দিয়ে যে জিনের ট্রিটমেন্ট করা হয়, শেওড়া গাছের শিকড় দিয়ে কিন্তু জিনের ট্রিটমেন্ট করা হয়, কিন্তু ওই শেওড়া গাছে জিন থাকে। তো শেওড়া গাছের গোড়ায় সাবধান, গাছ থাক কোনো সমস্যা নেই, কিন্তু আমি যেই বললাম যে গাছের গোড়ায় ওই দুপুরের টাইমে যাবেন না বা সন্ধ্যার টাইমে ওই সব গাছগুলোর কাছে যাবেন না বা গাছের গোড়ায় পেশচাপ করবেন না, শেওড়া গাছের। চার নম্বর যেটি হচ্ছে যে মেহেদি, মেহেদি পাতার গাছ, ওই যে সবাই হাতে যে মেহেদি লাগান, ওই মেহেদি গাছের গাছ, কিন্তু মেহেদি গাছে শুধু জিন থাকে। মেহেদি গাছকে ওরা পছন্দ করে, কিন্তু মেহেদি গাছে কোনো ভূত থাকে না, মেহেদি গাছে জিন থাকে। তো মেহেদি গাছেও দুপুরের মানে মানে দুপুরের দিকে যাওয়া ঠিক হয় না। তো মেহেদি গাছেও জিন ভূতের মানে বসবাসের স্থান মেহেদি গাছ। তারপর বড়ই গাছ, বড়ই গাছেও জিন থাকে। যে বড়ই গাছ মানে যে কুল, যে বড়ই মানে টক জাতীয় কুল যে খাওয়া হয় বড়ই গাছ, সেই বড়ই গাছেও জিন থাকে, মানে অল্প পরিমাণে থাকে, মোটামুটি থাকে, বড়ই গাছেও থাকে। তারপর যেটা হচ্ছে বট গাছ, পুরনো পুরনো দিনের বট গাছে কিন্তু সেখানে জিনেদের বসবাস, বড় বড় বট গাছে, পুরনো পুরনো বট গাছে জিনেরা থাকতে ভালোবাসে। বট গাছ ওই যে লাল লাল ফল হয়, পাকি ফল খায়, পান পাতার মতন মানে গোল গোল পা মানে পাতা, ওই বট গাছ, ওই বট গাছেও কিন্তু জিন থাকে। সেই বট গাছের গোড়ায়ও দুপুরের টাইমে যাওয়া ঠিক না, দুপুরের দিকে বা সন্ধ্যার টাইমে বা সেই বট গাছের নিচে দুপুরের টাইমে বসে আড্ডা মারা বা সন্ধ্যার সময় সেখানে বসে টাইম পাস করা, এগুলো আপনারা করবেন না। যদি আপনার রাসে রাস পটে যায় ওই ভূত পেত বলো, তাহলে আপনাকে মানে আপনাকে আর ছাড়বে না, আপনাকে অতি সহজে ছাড়বে না। তারপর যেটি হচ্ছে বাঁশ গাছ, মানে বাঁশের ঝোপ জঙ্গল, নিরিবিলি জায়গায় বাঁশের ঝোপ জঙ্গল আছে, সেখানে ওই জিন থকায় থকায় থাকে, মানে লাখো লাখো জিন সেখানে থাকে। বাঁশ গাছ মানে যেখানে বাঁশের যেখানে গাছ রয়েছে, মানে কি বলে ঝাড়, মানে বাঁশের যে ঝাড় রয়েছে, কেননা বাঁশ গাছকে ধরে ওরা ঝুলতে মানে পছন্দ করে জিনেরা, ওরা বাঁশ গাছকে ধরে ঝুলে, ঠিক আছে, ওরা বাঁশ গাছকে ধরে ঝুলে। কেননা এমনি একটা ঘটনা ঘটেছিল, মানে সত্যিকারের ঘটনা, আমার ঘর থেকে 1 কিলোমিটার দূরে তাদের ওই বাঁশ বাগান রয়েছে, বাঁশের ঝাড় প্রচুর পরিমাণে রয়েছে। ওই রাত্রের দিকে মানে জিনেরা ঝুলতো বাঁশে, কড়াং মড়াং শব্দ হতো, ঠিক আছে, তো বাঁশ ঝরে মানে বাঁশ ঝাড়েও জিন ভূতের আনাগোনা থাকে। তো এই কয়েকটা মেন মেন গাছ রয়েছে যাতে জিন, হ্যাঁ, জিন ভূত দেবদানবদের এদের বসবাসের স্থান। তো এই গাছগুলো থেকে আপনারা সাবধান থাকবেন। তো যাবেন আপনারা, কিন্তু দুপুরের টাইমে যাবেন না, সন্ধ্যার টাইমে যাবেন না এই গাছের গোড়ায়, কেন ওরা থাকে। আর ওই গাছের গোড়ায় কিন্তু আপনারা পেশাব করবেন না, যদি করে থাকেন তাহলে বিপদ মনে নিয়ে নেবেন। তো মানে আমি আপনাদেরকে সাবধান করে দিলাম যে এইসব গাছের গোড়ায় কাছে দুপুরের দিকে যাবেন না এবং সন্ধ্যার টাইমেও যাবে না এবং গাছের গোড়ায় পেশাব করবে না, তাহলে জিন আপনাকে আক্রমণ করবেই, জিন আপনাকে ধরবেই, মাস্ট। তো মোটামুটি আমি আপনাদের ইনফরমেশন দিয়ে দিলাম, এইসব গাছগুলো মনে রাখবেন আর এইসব গাছগুলোতে আপনারা সতর্ক থাকবেন। তো আর ভিডিওটাকে বেশি বাড়াবো না, আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকুন, আজকে এইখানে বন্ধুরা।